প্রিয় দর্শক দেখতে লাগবেন চট্টগ্রামের যে খুলশী এরিয়া তো হচ্ছে বড় ধর্মীয় উৎসব, এই যে আশুরা উপলক্ষে দশই মোহরম। আজের এই আশুরার মোহরমের 10 তারিখের এই দিনটি বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য। এই দিন কারবালার প্রান্তর নিজি ইমাম হাসান হুসেনের শহীদ গড়াইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্র ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুসারী হল আজি পালন করেন। আর দেখতে লাগবেন ইমাম হুসাইনের মাজারের আদলে বিভিন্ন সুন্দর সুন্দর বিয়াল সাজাই এনে তারা জিয়া মিছিল অংশগ্রহণ করেন। ঢোল লয় বাজনা লয় দরুদ পড়ি বিভিন্ন রকম ইয়াগরিয়ানার প্রতীকী হুসাইনে ঘোরা লয় আজি মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। আর পিছে এবং সামনে দেখতে লাগবেন খুবই উৎসবমুখর পরিবেশে আজিয়ার এই শুকরের দিন তারা পালন করেন। আর একটা জিনিস মনে রাখি, আজিয়ার এই দিন অনুযায়ী হযরত ইউনুস আলাইহিস ইসলাম মাছের বেড়াতন মুক্তি পাইল। আর ইসলাম ধর্মর এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজিয়ার এই দিন অনুযায়ী নমরুদর অগ্নিকুণ্ডতন মুক্তি পাই বলে প্রচলিত আছে। এই দিনরে তারা খুব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করার চলনারা আজিয়ার মিছিল সরাসরি দেখায়। সুন্নি বিহারী সুন্নি হলের হাসে যে গুরুত্বপূর্ণ ইয়ালে আর সিপ্লাসর কিছু হইব অনর যে আজিয়ার এই ওয়ারলেস তুন যে তাজিয়া মিছিল বাড়ি এবার আহ্বায়ক কমিটির উপদেষ্টা ফয়সাল ওয়াল্লাহ আর হতা হইম ওরাজ তোমার শুনুন। আজকের দিনটা বিশেষভাবে হচ্ছে যে আমাদের ইমাম হোসেনরা এই দিনই শহীদ হয়েছিলেন, আর আমরা বিগত 70 বছর ধরে এই স্মৃতি বজায় রাখছি। আগামী প্রজন্ম পর্যন্ত ইনশাল্লাহ আমরা এভাবে করে যাব। আমরা আজকের দিনটা ইমাম হাসান হোসেনের শহীদের ইয়াতে আমরা স্মরণ করি, একটু ইয়া করি, আমাদের পূর্বপুরুষরা এভাবে করে আসছে আর কি। আমরা শুধু তাজের সাথে যাই, আর সিয়ারা তো মাতম করে, আমরা মাতম করি না। হ্যাঁ, হাসান হোসেনের ইসলাম তো আজকে জিন্দা মরছে উনার জন্য, হাসান হোসেনের জন্য হাসান হোসেন গাও জিদি জিন্দাবাদ, আজ মুসলমান জিন্দা হয় হাসান হোসেন কে লিয়ে। আমাদের মুসলমান পরিচয় এটাই যে আমি ইমাম হাসান হোসেনের শহীদের কবরে যাচ্ছি। हमारे लिए इस वजह से इतनी खुशी से मनाया जाता है और गमी के साथ भी मनाया जाता है, क्योंकि आज हमारे इमाम हुसैन कर्बला के मैदान में शहीद हुआ, उस शहीदी को हम याद करते हैं और इसी याद में ये मिसाइल फैलाते हैं और कहते हैं कि ए लोगों, तुम जानो हम आज भी हुसैन को भूले नहीं हैं और कल भी ना भूलेंगे, ना भूले थे ना भूलेंगे। ये है हमारे इमाम हुसैन। इमाम हुसैन के हम दिल से मानते हैं और उन्हें मानने की वजह से हम आज ये ताजिया बनाते हैं। इधर आज बिहारी सुन्नी मुस्लिम हल ইমাম হুসাইনের পক্ষে আসিল কারবালা প্রান্তর, আর শিয়া মুসলিম হল ইমাম হুসাইনের শহীদ করিকে ইয়ানার যে ইয়ালাই অনুশোচনার তুমি তারা এখন হাই হুসাইন হয়ে মাতম করে শরীরে ছুরি মারে বিভিন্ন রকম যে নিজের কষ্ট দিয়ে নে ইয়ান আজিয়া মানে যে গুণা মোচন করি পেলে বলে তারা মাতম করে। সুন্নি আরার ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে এই মিছিলিয়ান বাইর করে দেওয়ার স্মৃতি স্বরূপ হিসাবে। আর এখনো শিয়ানো মানুষ অক আর শিয়া মনে করে দেয় মানুষের ভুল, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আর চারজন সাহাবার জেলা সুন্নিয়তর মানে আর আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা পন্থী এটা আর বেগিন মি এডিস বেগ সুন্নি মিছিল অক আমরা তাজিয়া দেখনা হ্যায় সব বাচ্চা কো লেগে। Thank you.
লাগাইলাই হিট জব্বর সলিবু।